আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মা ইঞ্জিনিয়ারিং অক্সফোর্ড বাদ্যের তরফ থেকে আপনাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমার কাছে দেখছেন একটি ইজি বাইক, যে বাইকটি আজকে নতুন শোরুম থেকে বের করে নিয়ে আসা হয়েছে। তো বাইকটি যিনি কিনছেন উনি বাসায় এসে চার্জে লাগাইছিলেন, চার্জে লাগানোর সঙ্গে সঙ্গে তার গাড়িতে আগুন জ্বলে ওঠে। তো আপনারা দেখেন আগুন জ্বলে ওঠে, তারপরে চার্জারটি খুলে দেওয়ার পরে গাড়িটি চার্জার সহ আমার কাছে নিয়ে আসে। আমি এখানে দেখতে পাচ্ছি ওনারা এখানে লাল তারটি লাগাইছে, দেখুন এখানে সংযোগটি দিয়েছে ওনারা কালো তারের সঙ্গে। তো আপনারা দেখতে পাচ্ছেন লাল তারটি কালো তারের সাথে সংযোগ দিয়েছে। এই সংযোগ দেওয়ার কারণে ওনার বাড়ির গোটার লাইন সহ চার্জারও নষ্ট হয়ে গিয়েছে। তো যারা গাড়ি সাজায় তাদের কাছে আমি বলবো, অবশ্যই আপনারা দেখে শুনে কাজ করবেন, এইভাবে অযথা লোকজনের ক্ষতি করবেন না। আপনারা দেখেন কালো তারটি লাগাইছে লাল তারের সঙ্গে, আর এটি লাগাইছে লাল তারটি লাগাইছে কালো তারের সঙ্গে। আপনারা গাড়ি যারা কিনবেন তারা অবশ্যই এটাও দেখবেন, তারটি যদি উল্টা পাল্টা থাকে তাহলে আপনারা বাড়িতে এসে চার্জার লাগাবেন না। চার্জার লাগানোর আগে অবশ্যই আপনারা তারটি অবশ্যই পরীক্ষা করে নেবেন। তো বন্ধুরা দেখুন আমি দুইটা তারকে খুলে নিয়েছি এবং আবারও নতুন করে সেটিং করব আমরা। দেখুন আমি লাগাচ্ছি তারটিকে, এভাবে দুই ভাগে ভাগ করে নেবেন তাহলে তারটির প্যাঁচ ভালো হবে, টাইট ভালো হবে। আপনারা অবশ্যই টেপিং করার সময় খুব ভালো করে টেপিং করবেন, যাতে তারের মাথাগুলো ফেজগুলো বার হয়ে না থাকে। ফেজগুলো বার হয়ে থাকলে একটা আর একটার সাথে ঠেকলে হয়তো বা আপনাদের লাইনে ডিস্টার্ব হতে পারে, এমনকি আগুনও ধরতে পারে। অবশ্যই আপনারা এগুলো লক্ষ্য করে কাজ করবেন। এই তার লাগালি তো পাঁচ টাকা জমা অর্ডার ঠিক আছে, আর সমস্যা নেই, এই তার লাগিয়ে দিলিছি। তো বন্ধুরা দেখুন আমি কালো তারটিকেও লাগাই নিয়েছি এবং কালো তারটিকেও টেপ করবো। আমার এখানে লাগানো হয়ে গিয়েছে, আমি এখন চার্জারটিতে সংযোগ দেব, চার্জারের সাথে সংযোগ দেব, দেখি আমাদের চার্জারটি চার্জার সকেটটি লাগানোর সময় অবশ্যই লক্ষ্য করবেন লালটা যেন লালের সঙ্গেই পড়ে। তো দেখুন আমি সকেটটিকে লাগাচ্ছি, দেখুন আমার সকেটটি লাগানো হয়েছে এবং এখানে যারা নতুন গাড়ি কিনবেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা
কোনো দক্ষ একটা একটা মেকার দ্বারা তারগুলোকে ভালোভাবে পরীক্ষা করে নেবেন, তাহলে আশা করি আপনাদের এই সমস্যাগুলো আর হবে না। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।